দলে নাম্বার বাড়াতে গেলে তৃণমূলে আবার এইসব অসভ্যের মতন কথাবার্তা না বললে তৃণমূলে নাম্বার বাড়ে না। যে যত অসভ্যতম করতে পারবে তার তত তৃণমূল কংগ্রেসের নাম্বার বাড়ে। ভদ্রলোকে তো তৃণমূল কংগ্রেসের নাম্বার বাড়ে না, ভদ্রলোক হলে তৃণমূল কংগ্রেসে এক কোণে পড়ে থাকতে হয়। তো যদিও সেই সংখ্যাটা খুব কম, ওই গরুর দুধে সোনা খোঁজার মতন কেস হয়ে যাবে। গণতান্ত্রিক দেশে তো কেউ কাউকে তো মারতে পারে না, বাড়ি থেকে টেনে না মারতে পারে নাকি, এ আইন নিজের হাতে তুলে নিতে পারে। ওনার কথা অনুযায়ী বিজেপির ওখানকার লোকেরা যদি তৃণমূলের উপর অত্যাচার করেন, দমন পীড়ন করে, প্রশাসন তাদের, পুলিশ তাদের, কেন অ্যারেস্ট করছেন না? আইনের কথা কেন ওনারা বলছেন না? কেন এইসব বেহিসাবি কথাবার্তা, বেআইনি কথাবার্তা বলছেন? একজন মন্ত্রী হিসেবে তো শোভা পায় না। গোষ্ঠীদ্বন্দ্বের দেখে কোচবিহার হচ্ছে বিখ্যাত জেলা তৃণমূল কংগ্রেসে। যখন তখন যেখানে সেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে লাঠালাঠি গোলাগুলি চলে। তো সেই ক্ষেত্রে উদয়ন গুহকে আলাদা করে এইসবগুলো না করে তার থেকে জীবনের শেষ দিনের দিকে এগোচ্ছেন, বয়স অনেক হয়েছে, এসব অসভ্যতম করার তো এটা বয়স না, এগুলো লুচ্চা লাফাঙ্গাপনা। এগুলো ছোট ছেলেরা যদি করতো, অল্প বয়সের ছেলেরা করতো, তাও লোকে হয়তো এটাকে বাচ্চা ছেলের কাজ বলে বেরিয়ে যেতে পারে। কিন্তু এটা বুড়ো ভাম, সে যদি এখন এরকম অসভ্যতম করে ভালো লাগে না দেখতে। বয়সের সাথে তো সবকিছু একটা সামঞ্জস্যতা রেখে করতে হয়। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার আবারও মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য, ঘর থেকে বার করে পেটানোর নিদান। না না, আমার লোকটাকে ইনিশিয়ালি একটু ভদ্রস্থ মনে হতো, কিন্তু যবে থেকে বাপকে নিজের বাপকে চোর বলেছে। অমিতাভ বচ্চনের একটা সিনেমা ছিল, হাতে লিখে দিই ছোটবেলা, মেরা বাপ চোর হ্যায়। এরা দলে নাম্বার বাড়ানোর জন্য পারলে মাথায় লিখে ঘুরবে মেরা বাপ চোর হ্যায়। মানে এদের যে অবস্থা দেখে করুণা হয়। তো এখন দলে নাম্বার বাড়াতে গেলে তৃণমূলে আবার এইসব অসভ্যের মতন কথাবার্তা না বললে তৃণমূলে নাম্বার বাড়ে না। যে যত অসভ্যতম করতে পারবে তার তত তৃণমূল কংগ্রেসের নাম্বার বাড়ে। ভদ্রলোকে তো তৃণমূল কংগ্রেসের নাম্বার বাড়ে না, ভদ্রলোক হলে তৃণমূল কংগ্রেসে এক কোণে পড়ে থাকতে হয়। তো যদিও সেই সংখ্যাটা খুব কম, ওই গরুর দুধে সোনা খোঁজার মতন কেস হয়ে যাবে। তো আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমি কেন এই বিষয়টা কালকে আমি এটা কমপ্লেন করেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। একটা মন্ত্রী, সে যখন শপথ নিচ্ছে, সংবিধানের নামে শপথ নিতে হয় তাকে, হি ওয়াজ এলিজিয়েন্স টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং উনি যখন বলছেন তখন উনি বলছেন যে আমি জানি এটা বেআইনি কিন্তু তাও আমি করছি, এই ঔদ্ধত্য। এবং ওনার যে বক্তব্য তার তো একটা লার্জ স্কেল র্যামিফিকেশান থাকবে, জায়গায় জায়গায় অশান্তি হতে পারে, শাসক দলের কর্মী সমর্থকরা একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে বিরোধী দলের লোকজনদের মারতে পারে, বিজেপিকে হোক বা যে কোনো হোক, আজকে যদি সাধারণ মানুষের ক্ষেত্রে সিপিএম হোক, বিজেপি হোক, আজকে নকশালরা হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, গণতান্ত্রিক দেশে তো কেউ কাউকে তো মারতে পারে না, বাড়ি থেকে টেনে না মারতে পারে নাকি, এ আইন নিজের হাতে তুলে নিতে পারে। ওনার কথা অনুযায়ী বিজেপির ওখানকার লোকেরা যদি তৃণমূলের উপর অত্যাচার করেন, দমন পীড়ন করে, প্রশাসন তাদের, পুলিশ তাদের, কেন অ্যারেস্ট করছেন না? কেন ক্রিমিনাল প্রসিডিউশন, যদিও সেটার ম্যাক্সিমাম মিথ্যা মামলা হয় যদি যাই হয়, কিন্তু আইনের কথা কেন ওনারা বলছেন না? কেন এইসব বেহিসাবি কথাবার্তা, বেআইনি কথাবার্তা বলছেন? একজন মন্ত্রী হিসেবে তো শোভা পায় না। তো তাই জন্য আমার মনে হয়েছে ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস এরকম মানুষজনদের বিরুদ্ধে যারা এই ধরনের কথাবার্তা বলছে, এই ধরনের হিংসাকে প্ররোচনা দিচ্ছে, হিংসাকে যাতে উস্কানিমূলক বক্তব্যের মধ্যে হিংসাকে তারা একটা স্পষ্ট হিংসার ইঙ্গিত দিচ্ছে, এদের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট ক্রিমিনাল প্রসিডিং হওয়া উচিত, এদের শাস্তি হওয়া উচিত। কিন্তু উদয়ন গুহর এই ধরনের মন্তব্য প্রথম নয়, পঞ্চায়েত ভোটের আগেও আমরা দেখেছি উনি ফেসবুকে পোস্ট করেছিলেন রীতিমতো যে বিরোধী শূন্য পঞ্চায়েত চাই, আর তারপর আমরা দেখেছি পঞ্চায়েতে বললাম তো অসভ্যতামটা তো তৃণমূল কংগ্রেসের মজ্জাগত একটা বিষয়, এগুলো যার যত হবে সে তৃণমূল কংগ্রেসের তত বড় নেতা হবে। এইসবগুলো করেছে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছে। এই উদয়ন গুহ কিন্তু কয়েকদিন আগে ভোটে হেরে গেছিল, তারপরে আবার বাই ইলেকশনে জিতে এস। তো তৃণমূল কংগ্রেসের আবার ওকে ভোটে হারানোর পেছনে তৃণমূল কংগ্রেসেরই একটা বড় অংশের অবদান আছে বলে শোনা যায়। জেলার রাজনীতিতে ওখানকার যে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি অভিজিৎ দেব, অমিক হিপ্পি, হিপ্পিদা ওখানে আছে, তারপরে হচ্ছে রবি ঘোষ আছে, আর হচ্ছে এ আছে উদয়ন গুহ আছে, তারপর ওখানকার অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে, জানেন গিয়ে কারুর সাথে কারুর সদ্ভাব নেই। যে যাকে যখন পারবে, বাইরের লোককে পেটাতে হবে না, নিজেরাই নিজেদের মধ্যে পেটাপিটি করছে। গোষ্ঠীদ্বন্দ্বের দেখে কোচবিহার হচ্ছে বিখ্যাত জেলা তৃণমূল কংগ্রেসের। যখন তখন যেখানে সেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে লাঠালাঠি গোলাগুলি চলে।
তো সেই ক্ষেত্রে উদয়ন গুহকে আলাদা করে এইসবগুলো না করে তার থেকে জীবনের শেষ দিনের দিকে এগোচ্ছেন, বয়স অনেক হয়েছে, এসব অসভ্যতাম এটা করার তো এটা বয়স না, এগুলো লুচ্চালা ফাঙ্গাপানা, এগুলো ছোট ছেলেরা যদি করতো, অল্প বয়সের ছেলেরা করতো, তাও লোকে হয়তো এটাকে বাচ্চা ছেলের কাজ বলে এড়িয়ে যেতে পারে, কিন্তু এটা বুড়ো ভাম, সে যদি এখন এরকম অসভ্যতামও করে তো ভালো লাগে না দেখতে। বয়সের সাথে তো সব কিছু একটা সামঞ্জস্যতা রেখে করতে হয়। কিন্তু দল কেন ব্যবস্থা নিচ্ছে না? তৃণমূল কিসের ব্যবস্থা নেবে? তৃণমূলের নেতা মন্ত্রীদের যদি এই ধরনের মন্তব্যকে তারা নাম্বার বাড়ায়, আর আপনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটি বইয়ের প্রচার সেখানে বিশৃঙ্খলা তৈরি করার একটা এসেছিল। তৃণমূল কংগ্রেস এগুলো কিছু করবে নাকি? এগুলোই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি, এই অসভ্যতা, বর্বরতা, নোংরামো, এগুলোই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতির সেলিয়েন্ট ফিচার্স। এগুলো নিয়ে তো বলার কিচ্ছু নেই। এখন তৃণমূলের কাছে যদি কেউ ভদ্রতা, শালীনতা এক্সপেক্ট করে, তো তার থেকে বড় মূর্খ পৃথিবীতে দুটো নেই। যদি কেউ তৃণমূলের কাছে ভালো ভাষা যদি কেউ এক্সপেক্ট করে, তার থেকে বড় বোকা পৃথিবীতে দুটো নেই। এর বাইরে কী আছে? দলুয়া খাকিতে সায়ন ব্যানার্জি, তিনি 5 সদস্য নিয়ে যেতে পারবেন, আদালতের স্পষ্ট নির্দেশ, একেবারে রীতিমতো রাজ্য সরকার আবারও থাকবে। হ্যাঁ একদম, এটা তো খুব যে কোনো, ওটা তো মানে ভারতবর্ষের বাইরের কোনো জায়গা না। আজকে ওখানে সায়ন ব্যানার্জি বলে না, শুধু সায়ন কেন, যে কোনো কেউ, এক্স ওয়াই জেড যে কেউ, কংগ্রেসের প্রতিনিধি দল গেছে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কংগ্রেসের প্রতিনিধি দল আজকেও কংগ্রেসের ওখানে ত্রাণ বিলি হবে, যেখানে ঢুকতে পারবে না, বাইরেটায় ত্রাণ বিলি করবে, ওই জায়গাটার বাইরেটায় ত্রাণ বিলি করবে। উদ্যোগ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সভাপতি আছে জয়ন্ত দাসের নেতৃত্বে সেটা হবে। তো সে তো হচ্ছে আমাদের এই জায়গাতে কেন, মানে শুধু এক্স ওয়াই জেড যে কেউ ওই জায়গায় ঢুকতে দেওয়া হবে না কেন? ওখানে পুলিশ বহিরা, কালকে অম্বিকেশবাবু একটা ভালো কথা বলেছেন, অম্বিকেশবাবু বলেছেন ওই বহিরাগত শব্দে আপত্তি, অবশ্যই বহিরাগত আবার কি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, এক জায়গায় মানুষ বিপদে পড়লে পাশের জায়গার লোক যাবে, এখানে আবার বহিরাগত কি? অথচ বারুইপুরের এমএলএকে আমরা দেখছি ওখানে গিয়ে মিটিং করতে, তার বেলা তো কেউ কিছু বলছে না, ওই ওই গ্রামের তো বাসিন্দা, তো ওই এমএলএও নয়, তাহলে এমএলএ কী করে ঢুকছে? আবার এমএলএ সেখানে দাঁড়িয়ে বলছে যে একজনকে খুন করেছে বলে যেরকম গ্রামের রাজনীতিতে হয়, পাল্টা মারের কথা বলেছেন। তো এইগুলো শাসক দলের কোনো দোষ এদের চোখে পড়ে না, প্রশাসনের চোখে পড়ে না, একটা পঙ্গু প্রশাসন, একটা মানে সম্পূর্ণভাবে একটা শিরদাঁড়াহীন প্রশাসন। মানে এই যেভাবে প্রশাসনিক ব্যবস্থাটা যেটা চলছে সেটাতে একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে ধিক্কার জানানো ছাড়া আর কিচ্ছু নেই। চূড়ান্ত মানে কি বলবো তোমাকে, ললেসনেসের একটা চূড়ান্ত পর্যায়ে আমরা চলে যাচ্ছি, মানে একটা অটোক্রেটিক রুলের একটা শেষ পর্যায়ে আমরা পশ্চিমবঙ্গের বর্তমানের রাজনীতিতে দেখতে পাচ্ছি। এখনও সেখানে বহু মানুষ না খেয়ে রয়েছেন, প্রশাসন থেকে কোনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে না, অথচ যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কেন? না সেটাই তো সমস্যা, সমস্যাটা তো হচ্ছে মানুষ যারা বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যখন মানুষ যাচ্ছে এখানে, তাদের আপত্তিটা কেন? তারা তো সেটাও খোলসা করে বলছেন না, যে শুধু বলছেন বহিরাগতদের অ্যালাউ করা যাবে না, কোনো কোর্টের অর্ডার নেই, কোনো এক্সিস্টিং কোনো এক্সিকিউটিভ অর্ডার নেই, কিচ্ছু নেই, কিসের বলে? হ্যাঁ অনেকে বলবে 144 যদি থাকেও, অনেকে তো বলছে আমরা 2-3 যেতে চাই, তাদেরকেও পর্যন্ত কেন অ্যালাউ করা হয়নি? আর মানুষ একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছে, বাড়িঘর দর পুড়িয়ে দিয়েছে, তাদের পরনের কাপড় জামা নেই, তাদের খাবার দাবার নেই, এই মানুষগুলো কী করবে? এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যই তো সবাই যেতে চাইছে। চূড়ান্ত মানে ধিক্কার জানানো ছাড়া কিছু নেই এই বিষয়গুলো নিয়ে। বিভা সর্দার, বারুইপুর পূর্ব বিধায়ক, তিনি বলেছেন যে খুন যদি করা হয় তাহলে, আমি সেটাই বললাম, এগুলো প্রশাসনের, আমি তো এর আগেই তোমাকে বললাম এগুলো প্রশাসনের চোখে পড়ে না। এরা যা বলবে, এরা যাই বলুক না কেন, এদের 7 মাফ, কারণ এরা শাসক দলের সব, এরা দিদির ছোট ভাই, এরা কোনো আকামে নাই। শুধুমাত্র বিরোধীরা নয়, দলের লোকেরাই আমার শত্রু মনে করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন। দাদা কারণ আছে তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো হাইকোর্টে শুনতে হয়েছে যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এটা হাইকোর্টে সবাই জানে। এটা খোঁজ নিয়ে দেখবে যে হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের একটা অংশ তারা স্লোগান তুলেছিল সেই সময়, কল্যাণবাবুকে তখন ধারে কাছে ঘিঁচতে দেওয়া হতো না, এক সময় এক ঘরে করে দেওয়া হয়েছিল। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি কল্যাণবাবুর একটা অবদান আছে, এটা তো কোনোভাবে অস্বীকার করার জায়গা নেই। উনি যেই সময় বিরোধী রাজনীতির, তো 2-1 আগে থেকে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করা, রাজনীতি করা দীর্ঘদিন ধরে, এবং কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, একদম প্রথম সময় থেকে করেছেন, 2001 এমএলএ ছিলেন, পরবর্তীকালে একটানা করেছেন, সিঙ্গুর মামলায় থেকেছেন, এ থেকেছেন, দীর্ঘদিন ধরে করেছেন রাজনীতি।
তো তার যখন প্রেরোগেটিভ থাকে না একটা সময়, সেগুলো তো সবাই যে কোনো, দেখুন আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের দুর্দিনে যারা সেই সময় ছিল কল্যাণবাবুর মতন লোককেও হাইকোর্টে ক্ষমতায় আসার পরে শুনতে হয়েছে যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কিন্তু খারাপ লাগে যে কল্যাণবাবু এত কিছু শোনার পরেও যেই আগামীর কথা যারা বলেছিল সেই দিনকে, তার মঞ্চে উঠে এখন মানে একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করে খিচমেরি ফটো করছেন, এটাই খারাপ লাগিল। কল্যাণবাবুর থেকে এক্সপেক্টেড নয়। বারো বছরে, শেষ বারো বছরে তৃণমূলের পাঁচজন এজি পরিবর্তন হয়েছে আদালতে, এবং সবাই মান সম্মান থাকতে থাকতে বেরিয়ে যাওয়া ভালো এমনটাই মন্তব্য করেছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। চোদ্দের সাথে ভদ্রলোক থাকতে পারে, একটা সময় অবধি মানুষ কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে পারে, কিন্তু বেশি দিন কম্প্রোমাইজ করে থাকা যায় না। তুমি যদি একটা খাঁচার মধ্যে পিসফুল কো এক্সিস্টেন্স লিখে রাখো যে একটা ভেড়া আর একটা সিংহ থাকবে, সেটা কোনো দিন হতে পারে? হতেই পারে না কোনো দিন। তো সেই জায়গা থেকে সৌমেন্দ্রনাথবাবুর যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ওনার যা পেডিগ্রি, তো মানে কোনোভাবেই সেটাকে এক জায়গায় করে রাখা যায় না, কোনোভাবেই সেটা হয় না। এখন সেই জায়গা থেকে ওনাদের অসুবিধা হচ্ছে, ভদ্রলোকেদের অসুবিধা হচ্ছে এই অসভ্যদের সাথে থাকতে, বড় বড়দের সাথে থাকতে। তো সেই জায়গা থেকে সৌমেন্দ্রনাথবাবু, এর আগে জয়ন্ত মিত্র সাহেব যখন পদত্যাগ করেছিলেন উনিও বলেছিলেন যে সম্মানের সাথে থাকা শ্রেয় মনে করেছি, তো এই কথাগুলো আছে। ভদ্রলোকের আর থাকতে পারে না, এই যাদের এরকমভাবে মান সম্মান বিকিয়ে করতে হবে তারাই থাকতে পারবে, কিছু করার নেই। ধর্মতলায় বিজেপি মিটিং মিছিল করতে চেয়েছেন, অমিত শাহ আসবেন, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত অনুমতি দেওয়া হচ্ছে না। শাসকের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, বিরোধীরা ওই জায়গাটা যেন তৃণমূল কংগ্রেস দলের চোদ্দ পুরুষের সম্পত্তি ওই জায়গাটা মনে হয়, ওই ধর্মতলার ওই সিএসসি অফিসের সামনে ওই জায়গাটা মনে হয় চোদ্দ পুরুষের সম্পত্তি, ওরা ছাড়া কেউ কিছু করতে পারবে না ওখানটায়। তো সেইখানে হাইকোর্ট খুব রাইটলি ইন্টারফেয়ার করেছে, হাইকোর্ট যে ইন্টারফিয়ারেন্সটা করেছে দ্যাট ইজ ভেরি রাইটলি ডান। যে কেন মানে ওখানে একটা জায়গাতেই কেন? প্লাস এর আগেও একটা সময় কথা উঠেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল করা নিয়ে এক সময় এক জজ সাহেব প্রশ্ন তুলেছিলেন যে ওইখানে মিছিল যেতে অসুবিধা কোথায়, কে থাকে ওখানে? যদিও পরবর্তীকালে সিঙ্গেল ডিভিশন বেঞ্চ অর্ডারটাকে মডিফাই করে, তো খুব স্বাভাবিক কারণে কনস্টিটিউশনাল কোর্টের কাছে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে এবং এগুলো অবশ্যম্ভাবী, কিছুতেই এড়িয়ে যাওয়া যাবে না। এবং ওই প্রশ্নটা উঠেছিল বলে তারপর ওরা যেটা করলো রাজ্য সরকার সেই সময় ওই কয়লাকে কো ভাইপোর বাড়ির সামনে থেকে মিছিল করা যাবে না বলে, ওই গোটা হাজরা রোডের ওই জায়গা থেকে নিয়ে কালীঘাট ভবানীপুরের ওই তো হরিশ মুখার্জি রোড টোডগুলো এগুলো পুরোটা ওরা 144 করে দিল এক্সিকিউটিভ অর্ডার জারি করে। তো এখন সমস্যাটা হচ্ছে যে মিটিং মিছিল একমাত্র শাসক করতে পারবে, বিরোধীরা করতে পারবে না। এটা করতে গেলে ভারতবর্ষের একটা দ্বিতীয় সংবিধান তৈরি করতে হবে, তারপরে এগুলো করা যাবে। বিশৃঙ্খলার কথা বলছেন কুণাল ঘোষ, মানে বিরোধীরা যদি সভা বা মিছিল করে বিশৃঙ্খলা হতে পারে, কিন্তু 21 জুলাই যখন লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সেখানে, কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন ওই দিন কি বিশৃঙ্খলা ছিল না কি ছিল, যেদিনকে কুণাল ঘোষ চিৎকার করে বলতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর, তাকে সেই সময়কার পুলিশরা মেরে পিটিয়ে চামড়া গুটিয়ে প্রিজন ভ্যানে তুলে দিত, ওটা বিশৃঙ্খলা ছিল না? কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন যে আগে ভালো করে বিশৃঙ্খলার ডেফিনেশনটাকে নিয়ে একটু ক্লারিফাই করতে। কিন্তু বারবার বিরোধীদের এইভাবে মিটিং মিছিল বন্ধ করা হচ্ছে কেন, সে যে দলই হোক, এটা তো প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসছে যে ভয়, মানে বিরোধীদের মিটিং মিছিলে কি বিরোধীদের স্পেস, যে কোনোই অটোক্রেটিক যারা মানে শাসক হয়, যারা স্বৈরাচারী যারা শাসক হয়, তারা কোনোদিনই বিরোধীরা সহ্য করতে পারবে না। এই সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা কোনো ভুল কাজ করে দলের মধ্যে তার শুভাকাঙ্ক্ষী থেকেও কারোর হিম্মত নেই এটা বলা যে আপনি এটা ভুল করছেন, এতটাই স্বৈরাচারী মনোভাব। কয়লাকে কো ভাইপো যদি কোনো ভুল করে একটা কারোর হিম্মত নেই তাকে বলা যে তুমি ভাই এই কাজটা ভুল করছো, তুমি এটা করো না, তার হাজারো শুভাকাঙ্ক্ষী, আমি তৃণমূল দলের লোকেদের ঘরের কথা বলছি, এগুলো কেউ বলতে পারে না, কারোর বলার হিম্মত নেই, কারণ তাদের এই স্বৈরাচারী মনোভাবটা এই জায়গায় চলে গেছে। এমন ওই যেরকম তোমার এই নর্থ কোরিয়ার কিম জং ইয়ুংকে কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে গেলে তাকে একদম মেরে ফেলা হয়, এরা এখন সেরকম ওই কিম জং ইয়ুংয়ের মতন সঙ্গে এখানে সরকার চালাতে চাইছে।